যে দেখেছে
দাদির অন্তর দুঃখে ভরে গেছে, তারা মনের সাথে ওই মুখকমলের সৌন্দর্য মধুকে নয়নের দ্বারা পান করতে সম্যক সমর্থ হন নাই। তার কারণ হচ্ছে চোখের পলক, নয়নের নিমিষ, তারা সেই নয়নের পলকের উপরে কুপিত হয়ে স্রষ্টা যে বিধাতা তাকে নিন্দা করেছে, কবিতা নিমেষ মাত্র দুটো চোখ দিলে প্রাণ ভরে দেখতে দিলে না, সৌন্দর্য মধু পান করতে দিলে না, পলক দিলে কেন এই অবিচার, এই অন্যায় আমাদের প্রতি? হে মহারাজ, সেই মুখখানার কথা কি বলব? প্রস্ফুটিত নীল কমলের মতো মুখখানা, নীল নীল নীল, নব ইন্দিব সুন্দর কর্ণ, কুঞ্চিত কেশদাম্ভ, সেই কর্ণে রয়েছে মকরাকৃতি কুণ্ড, দুটো নীল দর্পণের মতো যে গণ্ড গাল দুটো যেন নীল সাগর, গোবিন্দের নীল গণ্ডী গাউটি যেন নীল সাগর, সেই সাগরে দুটি সোনালি মকর খেলা করছে, মকরের প্রতিবিম্ব করেছে গণ্ডের গালে, মকর পাগল করে দেয় শ্রীকৃষ্ণের
লাল টুকটুকে বিভোষ হয়। তাতে আছে বিশ্ব বিমন হাসি, সমস্ত সৌভাগ্য লক্ষণে সৌন্দর্য লক্ষণে চরম পরম ওই শ্রীমুখখানা, আর নয়নে আছে বিলাস রসভরে মন্থর অলস চাহনি, অন্তরকে পাগল করে ওনার দৃষ্টি, ওনার চাহনি, ওনার নয়ন দুটি মনকে পাগল করে দেয়। সাচি বিস্তীর্ণ দৃষ্টি, গোবিন্দের নয়ন দুটি যে দেখে সেই পাগল হয়ে যায়। তিনি নরী হন আর নারী, যারা যারা দেখছেন তারা আনন্দ সাগরে ডুবে যাচ্ছে, কিন্তু ডুবে গিয়েও অতৃপ্ত হয়ে পলককে বাধা মনে করে বিধাতাকে নিন্দা করছে। কেন পলক দিল এটা ঠিক হয়? গতকাল আমরা এই শ্লোকে ব্যাখ্যা মাধ্যমে কিঞ্চি দাসাদন করে এসেছি। শ্রী গোবিন্দ দেব দেব কৃপা যশ আনন্দ গোবিন্দের শ্রীমুখখানা কেন সবাই দেখেন, কিন্তু সবচেয়ে বেশি মাধুর্য আস্বাদন করেন ব্রজবালা, ব্রজ কিশোরীগণ। তাদের মত গোবিন্দের মুখখানার সৌন্দর্য আর কেউই আস্বাদন করতে পারেন না। তার কারণ হচ্ছে তাদের হৃদয়ে মহাভাব, আর কারো অন্তরে মহাভাব নেই। সর্বোপরি রাধারানী, উনি যেভাবে গোবিন্দের সৌন্দর্য মাধুর্য ওই মুখখানাকে আস্বাদন করেন, এইরকম কেউ পারে? কারণ উনি হচ্ছেন মহাভাবময়ী, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। ওনার যে পিপাসা আকুতি, মহর্ষি অগস্ত যেমন সমস্ত সাগরের জলকে কপোলে শুষে নিলেন, তেমনি মহাভাবময়ী রাধারানী ক্ষণে ক্ষণে গোবিন্দের সমগ্র মাধুর্য ওই মুখকমলের সৌন্দর্য পুরো পান করছেন আস্বাদন। আর
এতই করুণাময়ী যে নিজের আস্বাদনটা পুরোপুরো নিজের প্রিয় নগ্ন সখীগণকে দিয়ে মঞ্জরীগণকে দিয়ে দিয়েছেন। যে আস্বাদন হচ্ছে গোবিন্দের মুখখানা, ওনার যে আনন্দ হচ্ছে সেই আনন্দটা উনি পুরো মঞ্জরীগণকে দিয়ে এই জন্য মহাজন বললেন এই বিশেষ কলিযুগেতে মানব দেহকে বিশেষত বাঙালি শরীর মহাপ্রভুর সম্প্রদায়ে দীক্ষিত হয়ে গৌর চরণাশ্রিত হয়ে যদি রাধারানীর আনুগত্য না নিলাম, রাধারানীকে যদি প্রাণেশ্বরী স্বামিনী আত্মেশ্বরী বলে না পেলাম তাহলে বঞ্চিত হয়ে গোবিন্দের সৌন্দর্য মাধুর্য সিন্ধুর এক বিন্দু হয়তো আর যদি রাধারানী চরণাশ্রিত হই তাহলে সেই সিন্ধুর সিন্ধুটাই আস্বাদন হবে, তা না হলে এক বিন্দু হবে। এই জন্য রাধারানীর হয়ে গোবিন্দের ভজন সোজাসুজি নয়, রাধারানীকে প্রাণেশ্বরী স্বামিনী মনে করে রাধারানীর দাসী হয়ে প্রিয়নর্ম সখী হয়ে রাধারানীর সর্বদা কাছে কাছে থেকে তার সেবা করতে করতে রাধারানীর ভাবের মধ্যে দিয়ে আস্বাদনের মধ্যে দিয়ে গোবিন্দের মুখখানাকে দেখা, তখন দেখা হবে ঠিকই এবং পূর্ণাঙ্গ, তার আগে আংশিক। বিন্দু পরম প্রাপ্তয়ো এক বিন্দু পাব সিন্ধু পাব রাধারানী চরণাশ্রয়ে ব্যতীত গোবিন্দের কাছে যা কেউ যেতেই পারে। কেমন মুখখানা যস্যানলং মকর চালু কর্ণ, শ্রী সুখদেব শ্রীমুখখানার বর্ণনা দিচ্ছে, সর্ব অঙ্গ বর্ণনা দেওয়ার ক্ষমতা নেই, খালি মুখখানার কথা এ রাজন। গোবিন্দকে দেখলে কেমন মনে হয়? নবনীরদ বৃন্দাবনের ময়ূরগুলি যখন তাকে বনভূমিতে দেখেন তখন শ্রাবণের আকাশের মেঘ বলে নবামুদিনী শ্যামতর, শ্রাবণের মেঘ নবনীরদ বাসীর সুর যেন সেই মেঘের গর্জন সেই মুখখানা মুরলী পরিশোভিত, সব সময় বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুরে স্থাবর জঙ্গলকে পালন করে চলেছে,
গায়ত্রী গাম্ভীর সেই বাঁশির সুর দিয়ে বেরিয়ে আসে। কত কত রাগ রাগিনী ওই বাঁশির সুরে। অনঙ্গ বর্ধনম সর্বভূত মনোহরম স্মরণোদয়ম। ময়ূরগুলি নাচতে থাকে, মেঘ দেখলেই ময়ূরের আনন্দ হয়, মেঘের গর্জন শুনে ময়ূরা নৃত্যতি মেঘ নৃত্যন্তি মেঘ গর্জনে। বৃষ্টি হচ্ছে লীলামৃত পরিষদ, লীলারস বৃষ্টি করে, লীলা কল্লোল বারিধি লীলামৃত পরিষদে সিঞ্চে চৌদ্দ ভুবনে। বৃষ্টি খালি বৃন্দাবনের মনে হয় তা নয়, চৌদ্দ ভুবন জুড়ে বৃষ্টি। লীলামৃত বৃষ্টি, লীলা পুরুষোত্তম না, আবার কেউ বলেন যে তুমি নবমেঘের সঙ্গে তুলনা করলে, আমি বলি নীল পবন ওই মুখখানা নীল, না দেখলে তো বোঝা যাবে না, শুনে ধারণা হবে না, দেখতে হবে। চূর্ণ কুন্দল যেন ভ্রমণ পঙ্ক্তি, নীল কমলে ভ্রমণ কুঞ্চিত সদা, ময়ূর উজ্জীব চূড়া। কেউ বলেন কমল তো রাত্রিবেলা মুদ্রিত হয়ে যায়, দিনেই কমল ফোটে, আর এই মুখকমল দিবারাত্রি সমান ভাবে বিকশিত, একে কমলের সঙ্গে কেন তুলনা দিচ্ছ? কেউ বলেন ওই মুখখানা চাঁদের মতো, ঠিক বললে না তুমি, চাঁদ তো কলায় কলায় ক্ষয় হয়ে যায়, অমাবস্যার দিনে চাঁদের না বন্ধ নেই। ওই মুক্ত অকলঙ্ক পূর্ণ কল লাবণ্য জ্যোৎস্না, চাঁদের সঙ্গে ওই মুখচন্দ্রের কখনোই তুলনা হতে পারে না। অমনা সাহিত্যিকরা বলেন বলে ওটা সাহিত্য রচনা, শব্দ যোজনা কাব্য সৌন্দর্যের জন্য মুখ না বলে মুখচন্দ্র বলে, ওটা কবি স্বভাবে বলে আসলে। কোটি কোটি চন্দ্রের লাবণ্য পরাভূত হয় ওই মুখচন্দ্রের আগে, মনের অন্ধকারকে দূর করে দেয় সৌন্দর্য জ্যোৎস্না, হাস্যামৃত বেণু নাদামৃতে। কেউ বললে যে ইন্দ্র নীলমণি মহেন্দ্র মণি দাম, শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি কেমন,
শ্রীকৃষ্ণের মুখখানা কেমন বললেন, ইন্দ্রনীল মণির মত। মণি তো কঠিন, ওই মুখখানা কি কঠিন? ফেলে দাও মণি। কেউ বলেন যে নীল আয়নার মত গোবিন্দের কর্ণ দুটি, মাধুর্য মগ্নানম মাধুর্য মুখখানা মগ্ন। আয়নাটাও তো কঠিন, নীল মুকুর। নীল আয়নাকে ফেলে দাও, আয় নীল আয়নার সঙ্গে গোবিন্দের গাল দুটোর তুলনা একেবারে। কেউ বললেন কাজল নিয়ে কাজলটাকে বলব, কাজলটা চকচক করবে। বলিবাঞ্জন চিকন বলে ওই রকম গোবিন্দের কোন কথাটা ঠিক না, এগুলি সব আংশিক ধারণা। এখানে উপমান উপমেয় ভাব হয় না। ওনার মুখখানার সঙ্গে তুলনা দেওয়ার মতো এই মাই ব্রহ্মাণ্ডে কিচ্ছু নাই। তাদের তুলনা দেন কেন বলেন, না দিলে কিছু বোঝা যাবে না, শূন্যবাদ হয়ে যাবে। বোঝাবার জন্য বলা হয়, আসলে কিন্তু একটাও নয়। ওনার মত উনি, না দেখলে বোঝা যাবে না ওই মুখখানা কেমন। আমরা কি করে দেখব, প্রেম না হলে তো দেখা যায় না। কবে সাধন ভজন করে প্রেম হবে, প্রেমের সঙ্গে আত্মীয় উৎকণ্ঠার যোগ হবে, কবে উনি সাক্ষাৎ দর্শন দেবেন, যে কবে দেবেন, কবে প্রেম পাব। এখন কিছুই পাব না কেন, যখন যখন তার কথা শুনব, তার কথা বলবো, ভাববো, তখন কিছু কিছু দেখতে পাবো। কিছু কিছু দেখতে পাবেন যখন মন্দিরে গিয়ে অচ্ছাবতারকে দর্শন করব, তখন শ্রীবিগ্রহ রূপে সাক্ষাৎ তাকে দেখতে পাব। বিগ্রহ নম তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি কি বিগ্রহ? যে বাসন্তী করে তোমা প্রতিমা কেন জ্ঞান, তারা তো নাস্তি। যারা বিগ্রহ বলেন গলগ্রহ, নাস্তিক তারা। সেই অপরাধী তার নাহি কো নিঃসার। গোবিন্দকে কেউ যদি বলেন বিগ্রহ, ধামেশ্বরকে কেউ যদি বলেন বিগ্রহ, ইনি কি সাক্ষাৎ? সাক্ষাৎ যে সে তো আলাদা। বলেন এই ধারণা এলেই ভক্তি থেকে পতিত হয়ে যেতে হয়, ভক্তি বিচ্ছিন্ন। যে পাশন্ডি করে তোমা প্রতিমা হেন জ্ঞান, সেই পাপে তার নাহি কো নিস্তার, ঘোর নরকেতে পরে কি বলিব আর। কিছুদিন নিয়ম পূর্ব গোবিন্দকে দর্শন করলেই বোঝা যাবে ইনি তো বিগ্রহ না, না ধামেশ্বর তো বিগ্রহ না। আমার ভ্রান্তি, আমি যে ওনাকে বিগ্রহ করে মনে করছি। উনি বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে স্থির ভাবে,
পরীক্ষা করছে যে আমার সন্তানের কিপটি কিনা, আমি ওনাকে সাক্ষাৎ বলে মনে করি না বিগ্রহ বলে মনে করি, পরীক্ষা করছে। পরীক্ষায় পাশ করলেই সাক্ষাৎ পেলাম, তখন বিগ্রহকেই সাক্ষাৎ বলে দেবে। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। বিগ্রহ স্বরূপে তার পরম করুণা, ভক্তই অনুভব করে, ভক্তের কাছে সব রহস্য ব্যক্ত হয়ে যায়, অভক্তের কাছে তো না। অভক্ত মনে করে প্রতিমা কাঠ পাথর, ভক্ত মনে করে সাক্ষাৎ। সাক্ষী গোপাল লেখে রেখে গেল, রানীমার কাছে দেখেছি মুক্তা বললেন আমাদের গোবিন্দ গোবিনাথ মদন মোহনাদি গোস্বামী পাদপদ্মের সঙ্গে কথা বলেছেন, রামেশ্বর সিদ্ধ চৈতন্য দাস বাবার সঙ্গে কথা বলেন, কত কত ভক্তের সঙ্গে কথা বলেছেন। এখন বলেন এখন উনি যে সাক্ষাৎ, এটা অনুভবীর নয়নে ধরা পড়ে। আমাদের গোবিন্দ যে সাক্ষাৎ, এটা তাকে ভালোবাসলেই বোঝা যায়। আপনাকে বুঝতে গেলে আপনাকে তো ভালোবাসতে হবে, আপনার কাছে থাকতে হবে, তো নিকটে থেকে আপনাকে লক্ষ্য করতে হবে, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তখন আপনার মনে বা ভিতর বাহিরের স্বরূপটা আর কখন থাকবে না, থাকতে পারি না, এটা ভালোবাসার শক্তি। এই প্রকার যদি আমরা গোবিন্দকে ভালোবাসি, ওই ভালোবাসাই গোবিন্দের সবকিছু আমাদের কাছে ব্যক্ত করে দেবে। ভালোবাসার সত্যি কম, সবচেয়ে বেশি ভালোবাসেন কে বললেন, ওনার মতো কেউ ভালোবাসেন। রাধারানী গোবিন্দের মুখখানা কেমন দেখেন, পূর্বরাগে ভূমি মুখখানাকে দেখে পাতলিনী হয়ে গেল। আগে তো নাম শুনেই পাগল, সখী হঠাৎ ওনার কাছে উচ্চারণ করল শ্যাম 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 শ্যায়তে গচ্ছতি মনোস্মি ইতি শ্যামঃ, যার দিকে মন যায় সবার মন এই স্বামীর দিকেই যায়, সবাই স্বামীকেই চায়, স্বামীকেই ভালোবাসে। কস্তুরী মৃগের কস্তুরী মৃগ যেমন কস্তুরীর গন্ধে পাগল হয়ে ছটফট করছে, চারিদিকে বনে ছুটে বেড়াচ্ছে, গাছ লতা ঘাস আক্রান্ত করছে, বাতাসের দিকে ছুটে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে কস্তুরী মৃগ কস্তুরীর গন্ধে পাগল। কেন হরিণটা এত দৌড়াদৌড়ি করে, কস্তুরী বলে বাতাসের থেকে গন্ধ আসছে, গাছের থেকে গন্ধ আসছে, ঘাসের থেকে গন্ধ আসছে, পাগল বুঝতে পারে না কোথা থেকে গন্ধটা আসছে। আসছে ওর নাভির থেকে, হরিণের নাভিতে বস্তুরি হয়।
কিন্তু ও বুঝতে পারে না ঠিক তেমনি আমরা আনন্দ চাই, সুখ চাই, উনি যে আনন্দময় সুখময় রসময় এটা বুঝতে না পেরে এদিকে ওদিকে ছোটাছুটি করি, তন্ন তন্ন করে খুঁজি, ও আমাকে সুখ দেবে, ও আমাকে সুখ দেবে, এটা বুঝি ভালো, ওখানে গেলে আনন্দ পাবো, ওকে দেখলে আনন্দ পাবো, ও এটা খেলে আনন্দ পাবো, এটা শুনলে আনন্দ পাবো, এই হরিণের কত পাগল হয়ে এই বহিপু লঙ্কুবর মণিগ্রীবের মত যদি নারদের দর্শন মিলে যায়, সাধু দর্শন প্রেমিক অনুভবী তাকে নাম রূপ গুণ লীলা সৌন্দর্য মাধুর্যের কথা যখন শ্রবণ হয় তখন এই ভক্তটা ভাবে, তখন মনে হয় এতদিন আমি বাইরে দৌড়াদৌড়ি করছিলাম, সময় নষ্ট করেছি, কত জন্ম আমার চলে গেছে, এই জন্মটাও চলে গেল বিপদে, আর না আর যে কটা দিন আছে, এইবার গোবিন্দকেই ভালোবাসবো, রাধারানীর চরণাশ্রয় করে, রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসেন ওনার পাশে দাঁড়িয়ে গোবিন্দকে ভালোবাসবো, গোবিন্দকে খুঁজব, রাধারানীর পাশে থেকে গোবিন্দকে দেখব, রাধারানীর নয়ন দিয়ে গোবিন্দকে দেখব, রাধারানীর মন দিয়ে গোবিন্দকে অনুভব করব, এই উনি অন্তর্মুখ হয়ে যান, শ্রবণ কীর্তন মননে ডুবে যান, তখন শরীরটা স্থির হয়ে যান, কৃষ্ণপাদ পদ্মগন্ধ মধু যেই জন পায় ওই মহতের কৃপায়, প্রেমিকের কৃপায় কৃষ্ণপাদ পদ্মগন্ধ মধু লাভ করে, তার চরণ কমল গন্ধ শ্রুতিপাদ নিতম, তখন আর এই ব্রহ্মাণ্ডকে চান না, ব্রহ্মসুখ ব্রহ্মানন্দকেও উপেক্ষা করে দেন, বৈকুণ্ঠ অযোধ্যা তারকার দিকেও মন যায় না, দাস্যভাব সত্যভাব বাৎসল্য ভাবেও আকর্ষণ অনুভব করেন না, একমাত্র মধুর ভাব সর্বোপরি মহাভাবময়ী রাধারানী ভাবে লুপ্ত হয়ে যান, ইহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান, কোন ভাগ্যবান তাদৃশ মহাকৃপা প্রাপ্ত ভাগ্যবান, এই রাধাঙ্গা ভক্তিকে আশ্রয় করে, বিধি মার্গে মিলবে না, রাগানুগা মার্গে তারি ভজে যেই জন, রাধারানীর ভাব এবং আনুগত্য নিয়ে রাধারানীর নয়ন রাধারানীর মন রাধারানীর ইন্দ্রিয়ে গোবিন্দে গোবিন্দ কেমন, রাধার নয়নে ওই মুখখানা কেমন, এই হচ্ছে রাধারুগা ভক্তি, রাধা ভাবে বিভাবিত চিত্ত, এই গোপীভাবামৃতে যার লোভ হয় আকর্ষণ লোভ তত্র লৌল্লব বিমূল্যমে কলম, বেদ ধর্ম শ্রুতি স্মৃতি প্রাপ্ত বৈদিক সনাতন ধর্মকে উপেক্ষা করে
পরম ধর্ম ভক্তির আশ্রয়ে বৈদিক ধর্মকে উপেক্ষা করে দিলেন, যেমন মহারাজ অম্বরীশ, যুধিষ্ঠির, ধ্রুব, প্রহ্লাদ, আমাদের প্রভুর পার্শ্বদগণ বৈদিক সনাতন ধর্মে আর আকর্ষণ নাই। ধর্ম অর্থ কাম মোক্ষ পায়ের তলায় চলে গেল, উনি পরম ধর্মের পরাবস্থাকে প্রাপ্ত হলেন। ধর্ম নয় পরম ধর্ম, পরম ধর্মের পরাবস্থায় চলে গেল, সব নিচে নেমে গেল। আকাশে যদি উঠলে পৃথিবীটা নিচে এসে যাচ্ছে। বেদ ধর্ম ছাড়ি সে কৃষ্ণের ভজয়, রাগারুগা মার্গে তারে ভজে যেই জন, রাগারুগা মার্গ বলতে রাধারানীর সেই ভাব আনুগত্য নিয়ে, ঐশ্বর্য ভাবে নয়, ভগবান জ্ঞানে নয়, রাধা বল্লভ জ্ঞানে, রাধারমণ জ্ঞানে, ভগবান জ্ঞানে নয়। ভগবান জ্ঞানটাও ভুলতে হবে। গোবিন্দ স্বয়ং ভগবান বলেন এই কথাটাও ভুলে যেতে হবে। রাধারানী কি মনে করেন উনি ভগবান? ব্রজবালা মানেন কি? তাহলে গোপীকে বলতে পারেন তুমি হে কৃতকর, হে কপট, এই রাত্রিবেলা কে ত্যাগ করে কস্তজিন ঋষি, হে কুহা, আমাদের মনকে তুমি ক্ষুব্ধ করছো না? কুহক মন কৌয়ন্তী, ভগবান কেন থাকলে বলা যায় সত, তুমি আমাদেরকে প্রাণে হত্যা করছ কিনা, তুমি ঘাতক কিনা? গোবিন্দ বলছেন আমি তোমাদেরকে কি করে হত্যা করলাম, আমার কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, আমি তোমাদের কাছেও নেই, খামা খামান করে প্রসাদ। তখন তারা বলছেন অস্ত্রের দ্বারা বধই কি বধ, নয়নের দ্বারা বধ কি বধ নয়, নেহ কি গধ, তুমি তোমার নয়নের দ্বারা দৃষ্টির দ্বারা আমাদিগকে হত্যা করছো কিনা? তোমার দৃষ্টিটা কিরকম? বললেন শরতের স্বচ্ছ সরোবরে বিকশিত সুন্দর রূপে বিকশিত কমলের গর্ভের যে অরুণিমা, সেই পদ্মের পাপড়ির যে শোভা, সেই শোভাকে চুরি করেছে তোমার এই শরৎকালে সরোবরে যত কমল বিকশিত হয়েছে সেই কমল সুরক্ষিত ভাবে ভিতরে রেখেছে যে অন্তর্তলের অরুণিমা, পাপড়ির যে ভিতরে যে শোভা, বললেন সেই শোভাকে তুমি তোমার নয়নের দ্বারা, একটা নয়নের দ্বারা সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি কমলের শোভাকে তুমি চুরি করে নিয়েছো। ভাই সাধু একটি শরদুদাসী সাহুজাত সৎসরসিযোধর শ্রী মূষা তৃষা, সেই নয়ন দিয়ে তুমি আমাদিগকে হত্যা করছো। বলেন কি করে তোমাদেরকে আমি নয়ন দিয়ে, বলে আমাদের দিকে তুমি তাকালে না, আমাদের দিকে তুমি তাকিয়েছো কিনা?
সবাই আমি তো সবার দিকেই তাকাই, তোমরা পায়ে পা দিয়ে ঝগড়া করছো, আমি তো সবার দিকে তাকাই, আমি কি অন্ধের মতো চোখ বুঝে থাকবো নাকি? বললেন, তুমি তো তাকিয়েছ পুরোপুরি সোজাসুজি আমাদের মুখের দিকে তাকাওনি, অর্ধেক নয়নে সখার চোখ এড়িয়ে গুরুজনের চোখ এড়িয়ে আর তুমি বাঁকা নয়নে আমাদের দিকে তাকিয়েছো কিনা? বললেন, হ্যাঁ তাকিয়েছি। যখন দেখলাম তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো, সঙ্গে সঙ্গে আমি লজ্জায় মুখ ঘুরে আমার চোখ ঘুরিয়ে দিয়েছি। বলেন, ওই যে তুমি বাঁকা নয়নে আমাদের দিকে তাকালে না, আমাদের মনে হলো আমাদের বুকে যেন শেল বিদ্ধ হয়ে গেল, একর ওপর হয়ে গেল, যেন বাণ বিদ্ধ করলে তুমি আমাদের বুকে। গোবিন্দ হচ্ছে ঝগড়াটাই করাই তোমাদের স্বভাব। কিরকম বাণ জানো? ব্যাট হরিণকে পাখিকে হত্যা করার জন্য করে কি বাণীর আগায় বিষ মেখে দেয়। তোমার নয়নের যে কাজল, সেই কাজল তোমার নয়নের প্রান্ত যেন বিষ মাখানো স্বর আমাদের হৃদয়টাকে বিষাক্ত করে দিল। গরল মাখি দিয়ে শেল কি হানল, জর জর করু দিন রাতি আর দিন রাত্রি, জ্ঞান আমাদের নেই, আমাদের দেহ মন প্রাণ জর্জরিত হয়ে গেছে। গোবিন্দ বলছেন, তোমাদের কথা আমার কিছুই মাথায় ঢোকে না, আমি মনের সাথে ধেনু চড়াই, ঘাসের বনে ধেনু চড়ে, ফুলের বনে ভুবন মোহন বেগু বাজায়, নাচ গান সকালকে নিয়ে খেলা ধুলা মনে মনে, যমুনার সৈকতে গিরিরাজের অভিজ্ঞতায় উপত্যকায়, আমি এইসব কিছু বুঝি না, এইসব ঝঞ্ঝাটের মধ্যে আমাকে তোমরা ফেলো। আমি হাসি গাই নাচি মনের সাথে প্রচারণ করি, মনে মনে খেলা করি সকাদেরকে নিয়ে, এইসব ঝঞ্ঝাটের ভিতরে আমি আমার মাথায় এগুলি ঢোকে না, কি তোমরা বলছো? আচ্ছা, যদি গোবিন্দকে স্বয়ং ভগবান বলে ব্রজবালা মনে করেন, রাধারানী মনে করেন, তো এইরকম কথাবার্তা বলতে পারেন? গোবিন্দে যা বলছে, ভ্রমরগিরিতে যা বলছে, ভগবান জ্ঞানী, এই জন্য ভগবানই এই কথাটা ভুলে দিতে হবে। ব্রজবালা বলে নয়, সখারাও তাকে ভগবান বলে মনে করেন না, মাতা পিতা কেউ না, কোন ব্রজবাসী নয়, বৃন্দাবনের গাছগুলো পাখিগুলো পর্যন্ত তাকে ভগবান বলে মনে করে না, পাখিগুলো পর্যন্ত মনে করে, তবেই তো সংসারীর কলহ। সুখ বলছে, গিরিরাজ গোবর্ধনকে সাত দিন সাত রাত্র কে ধরেছে? আরেকজন সুখ সুখ বলছে, কেন শ্রীকৃষ্ণ? বলে বেশ। তখন সারি বলছে, সাবধান সুখ, বিচার করে কথা বলবে, আমার আমাদের রাধারানী শক্তি দিয়েছে বলে তো আর ধরেছে, তা না হলে। ঠিক বলছে, রাধারানী হচ্ছেন শক্তি আর ও হচ্ছে শক্তিমান, শক্তি না থাকলে শক্তিমান কি করবে? শাড়ি হচ্ছে সুখ, উনি সাত দিন সাত রাত্র গিরি ধরেছে, হাত কাঁপেনি,
বাম হাতে কনিষ্ঠা অঙ্গুলি মূলে নখাগ্রে, কিন্তু সেই হাতটা প্রতিনিয়ত দেখি যখন রাধারানীকে সাজার তখন হাতটা কাঁপতে থাকে। তখন উনি অস্থির হয় কেন? উত্তর দাও, সুকাল উত্তর দিতে পারছে। সাত দিন সাত রাত্র গিরি ধারণ করেছে তখন হাত কাঁপেনি, আর রাধারানীকে যখন সাজাচ্ছে রাধারানী পক্ষে পত্রভঙ্গ রচনা করছে, মৃগমদ কস্তুরি দিয়ে রাধারানী বুকে লতা পাতা আছে, তখন হাতটা কাঁপে কেন? কেন কাঁপে? রাধারানীকে সাজাতে গিয়ে ওর এইরকম দুর্দশা হয় কেন? পাখিগুলি পর্যন্ত ভগবান বলে মানে না, কি আশ্চর্য! এই রাগানুগা মার্গে তিনি যে স্বয়ং ভগবান, এই জ্ঞানটাকেও ভুলে দিতে হবে। রাগানুগা মার্গে তারি ভজে যেই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, বিধি ভক্তি জগৎ ধ্যান, এই জগতে যা কিছু সাধন বলে বিবেচিত, দান পুণ্য বিধি ভক্তি জপ ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, ব্রজবালা যেমন অনুরাগের সঙ্গে তার সেবা করছে, রাধারানী এমন পরম অনুরাগিনী। এই রাধারানীর আনুগত্যে অনুরাগী হয়ে যদি ভজন করি, অনুরাগের ভজন ভালোবাসার ভজন যদি করি, সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ, অন্যের কাছে রাধারানী নাম শুনেই পাগল, সখী দেবা শোনাই সমনাম, কানের ভিতর দিয়া আমার মরমে বসিল, বুকের ভিতরে ঢুকে গেছে, আকুল করিল মন প্রাণ। এই হচ্ছে রাধারানীর নাম শুনেই পাগল হয়ে গেল। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র শুনে গৌর নাম শুনেই পাগল হয়ে যান, আকুল করিল মন প্রাণ মহামন্ত্র শুনে এমন পাগল হয়ে যান, রাম নাম শুনে গোবিন্দ নাম শুনে ভক্তগণ পাগল হয়ে যান, গৌর নামে গৌর নাম মিয়া ধাম পিরিতি মুরতি তাতা নাম পরতাপে যার ঐছন করিল, যার নামের এত আকর্ষণ শীতলতা তার স্পর্শ সুখ কত মধুর, রাধারানী বলছেন তাকে স্পর্শ করতে আমার বড় ইচ্ছা হয়, যার নাম আমাকে এত পাগল করলো আগুন করলো আগুনি করলো, আচ্ছা তার অঙ্গের স্পর্শটা কত মধুর, আমি ওই অঙ্গটাকে ছুঁয়ে দিবে পরীক্ষা করবো বুকে নেব তাকে। ঐশ্বর্য জ্ঞান থাকলে এরকম কথা কেউ বলতে পারে, যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, উনি কোথায় থাকে? সখী বললাম উনি বনে বনে বৃন্দাবনের বনে বনে কদম্ব কারণে যমুনার তীরে তীরে গিরিরাজ গিরিরাজ উনি বন বিহারী। ও রাজপ্রাসাদে না,
বৃক্ষের নিচে, লতার নিচে, নদীর তীরে, ও নিশ্চয়ই সেই স্থানটা অতি সুন্দর। উনি যেখানে যেখানে ঘোরেন, যেখানে যেখানে থাকেন, নিশ্চয়ই স্থানটা খুব সুন্দর, মনোরম। কথা বলিস না কেন? যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ভৈরজ কইছে রয়, তাহলে সেই স্থানটা দেখলেই তো আমি ধৈর্য হারা হয়ে যাব। তার নাম শুনেই আমি ধৈর্য হারা হয়ে গেলাম। যেখানে উনি থাকেন সেই জায়গাটায় গেলে তো আমি নিশ্চয়ই ধৈর্য হারিয়ে ফেলব। তাকে দেখলে আমার কি অবস্থা হবে? আবার তাকে যদি আমি ছুঁই তাহলে তো আমি জ্ঞান হারিয়ে ফেলব। কিরে কথা বলিস না কেন? সখীর সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। একদিন মাঝরাত্রিতে রাধারানী স্বপ্নে দেখলেন, চমচম করে বৃষ্টি হচ্ছিল, শ্রাবণের রাত্রি, বিদ্যুৎ চমকাচ্ছিল, চিঝি পোকার ডাক, ভেকের আওয়াজ, ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ, সারা বৃষ্টি, ময়ূরগুলি ডাকছিল কে কা কে কা কে কা। আমি সোনার পালঙ্কে দুগ্ধ ফেরানি ও শয্যায় ঘুমচ্ছিলাম। বর্ষার রাত্রিতে ঘুমের মজা আলাদা, বৃষ্টি হচ্ছে, গভীর নিদ্রা, হঠাৎ স্বপ্ন দেখছি। কি দেখলে তুমি? দেখছি একজন সুপুরুষ আমার পালঙ্কে বসিয়ে আমার পায়ে হাত ধরেছে, লাল টুকটুকে আলতা রঞ্জিত নূপুর শোভিত আমার পায়ে হাত ধরেছে। লোকটার স্বভাব চরিত্র মনে হয় ভালো না। আমি ঘুমিয়ে আছি, আমার পায়ে রাত্রিবেলা হাত বুলোচ্ছে, তোকে ঘুমিয়ে ঘুমিয়ে কি করে দেখলে? তোমার তো চোখ বন্ধ, সে তোমার পায়ে হাত বুলোচ্ছে, সেই মাঝরাত্রি বাইরে বৃষ্টি হচ্ছে এত। সখী ওই সময় আমার কাগজ চোখ ঠিক ছিল না, বিগত চির অঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে কি তুমি দেখছিলে? আরে পোড়া মুখি, এই জন্য বলছি ওটা স্বপ্ন। ও সখী আর প্রচার প্রশ্ন করে রাধারানীকে নাচে হাল ওনার মুখে শুনতে চায়, ওনার স্বভাব গোপন করা। গোপী যারা গোপন করতে জানে তারাই তো গোপী, রক্ষা করতে জানে উদ্ধাতু গোপনে রক্ষণ। রাধারানীর মত ভালোবাসাকে গোপন করতে, আস্বাদনকে গোপন করতে জগতে কেউ জানে না। গঙ্গাকে গোপন করতে মহাদেবের মতো কেউ জানে না। পুরো গঙ্গা এসে মহাদেবের মাথায় পড়ল, আর মহাদেব বললেন কি, জটার ভিতরে গঙ্গাকে গোপন করে নিলেন, মাথার উপরেই গঙ্গা ঘুরছে বনবন বনবন করে, আর রাস্তা পাচ্ছে। যদি কারো মাথার উপরে এরকম
ঘুরতে থাকে গঙ্গার মতো বিশাল জলরাশি, আর কোলে পার্বতী বসে রয়েছে। পার্বতী ব্রহ্মাণ্ড সুন্দরী, পার্বতীর মতো ব্রহ্মাণ্ডে সুন্দরী কে? ওনার কোলে বসে সবগুলো নাগরা বাসুকী জাতি, ওগুলোকে উনি আভূষণের মতো ধারণ করেছেন, বর্ণব ভূষণ। আর গলায় কালকূট বীজ, গলাটা সাদা ধবধবে আর গলাটা নীল হয়ে আছে, চারিদিকে উপরে অলঙ্কার ডুবে পড়ে উনি সমাধির সাগরে ডুবে গেছে, ওনার কোন জ্ঞান নাই। পার্বতী কোলে, গলায় বীজ, মাথায় গঙ্গা ঘুরছে, সবগুলো খসখস করছে, ওনার কোন জ্ঞান নাই, উনি ডুবে আছেন সমাধিস্থ, কোন জ্ঞানই নাই, কোথায় আছেন কি আছে, গোপন করলেন কিনা, গঙ্গাকে গোপন করছেন, প্রেমকে গোপন করছেন, অনুভূতিকে গোপন করছেন, শ্মশানে দিয়ে বসে আছে, ওখানে লোকে বিরক্ত করবে না, অপ্রয়োজনে শ্মশানে গিয়ে কেউ লোককে বিরক্ত করে না, শ্মশানে গিয়ে বসে। এই ওনার স্বরূপ বৈষ্ণব রাজা বিরাজে, তখন ভগীরথ প্রার্থনা করলেন যে যার জন্য আমি তপস্যা করে গঙ্গা দেবীকে ভক্তলোকে আনলাম, আপনি জটার মধ্যেই গঙ্গাকে রেখে দিলেন, গঙ্গা তো বইবে সাগর অব্দি যাবে, ও তখন উনি করলেন কি একটা জটা ছিঁড়ে ফেলেন, একটু ফাঁকা হলো জায়গা, ওই ফাঁকাটুকু দিয়ে গঙ্গা বেরিয়ে আসে, তিন ভাগ গঙ্গা ওনার মাথায় এখনো রয়ে গেছে, অথচ সেই বিশাল জলরাশিকে মাথায় নিয়ে আর গঙ্গা ঘুরছে, ওনার মনে হচ্ছে কেউ মাথা চলে যাচ্ছে বা কিন্তু ও কোনো জ্ঞানই নেই, কোনো জ্ঞানই নেই। ওই যে এক ভাগ গঙ্গা, সেই এক ভাগ আবার চার ভাগ হয়ে গেছে, সীতা, অলকানন্দা, চক্ষু, ভদ্রা, তার ভিতরে অলকানন্দা শাখাটা একমাত্র ভারতে এসেছে, বাকি শাখাগুলো অন্য অন্য দশ তিনটা। এইবার দুজন মহাদেব কিভাবে প্রেমকে গোপন করে, ভক্তিকে গোপন করে, কিন্তু রাধারানীর মতো প্রেমকে, অনুভূতিকে, ভক্তিকে কেউই গোপন করতে পারেন না, কোথায় মহাদেব আর কোথায় রাধারানী, কোন তুলনাই হয় না। কিন্তু সখীগণ সবসময় কাছে থাকেন, ওনাকে বোঝেন, ওরাও খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করে, আর মনের ভিতরে এমন চাপ, দুই একটা কথা যদি না বলেন মনটা হালকা হবে কি করে, কথা কিছু বললে মনটা তো হালকা হবে, ওই জন্য সখীকে বলেন এই একটা স্বপ্ন দেখলাম, রূপে গুণে রস সিন্ধু, মুখত ছটা দিনী ইন্দু, মালদীর মালা গলে তোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দেয় ছলে, আমা কেন বিকাইন বলে, এই স্বপ্নে দেখা
চিত্রপটে দেখলেন, বিশাখা চিত্রপটে গিয়ে দেখা, উনি বলছেন তুই যে আমাকে ছবি এঁকে দেখালি না সখী বিশাখাকে, মনে হলো সেই চিত্রপটের থেকে বেরিয়ে তিনি আমার বুকের ভিতরে ঢুকে গেলেন। কি পাগলামি করা, আমি তোমাকে চিত্রপটটা এঁকে দেখালাম যাতে তুমি একটু শান্ত হও, তোমার কান্নাকাটি তোমার অস্থিরতা তো আরো বেড়ে গেল, বলে তুই তো আমার সর্বনাশ করলি, তুই চিত্রপটটা দেখালি কেন, বলে চিত্রপট দেখলে কি হয়, বলে চিত্রপটের থেকে বেরিয়ে আর আমার বুকের ভিতরে ঢুকে গেল, বলে তোমার বুকের ভিতরে চিত্রপটের থেকে চিত্রপটটা আমি এঁকেছি, কই আমার বুকের মধ্যে ঢুকলো না আর চিত্রপটটা দেখানো মাত্র তোমার বুকের ভিতরে ঢুকে গেল, চিত্রপটটা তো আমি এঁকেছি। বিশাখা বলছে কি আশ্চর্য পাগলামি তোমার। তারপরে যমুনা যাইয়া স্বামী দেখিয়া ঘরে আইলা বিনোদিনী সফলা। এর আগে বাসী শুনেছেন কদম্বে বন হইতে কিবা শব্দ আচন্দিতে আসিয়া বসিল মোর কানে, অমৃত নিচিয়া ফেলি কিমা ধৈর্য পদাবলি না জানি কেমন করে প্রাণে। বেনুমা খুলি যমুনার কূলে যে সাক্ষাৎ দেখে এলেন গোবিন্দকে, ঘরে আইলা বিনোদিনী বিলনে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ঘেয়ায় সে রূপখানি। কি হয়েছে তোমার, এত চিন্তা, তোমার ঘুম হয় না, ছটফট করো সারা রাত্রি, আজকাল নাকি তোমার ঘুম হচ্ছে না, সব সময় চুপ করে থাকো, হাসি হাসি নেই, তোমার হাতের চুড়িগুলো বসে বসে পড়ে গেল, তুমি এত রোগা হয়ে গেলে কেন, চুড়িগুলো মাপ দিয়েই তো চুড়ি বানানো হয়েছিল, এখন চুড়িগুলো যে তোমার হাতের থেকে খসে খসে পড়ে যাচ্ছে, তুমি নাকি আজকাল ঘুমাচ্ছ না রাত্রে সারা ছটফট এপাস ওপাস এপাস ওপাস কর, তোমার চোখে জল কেন, কাঁদো কেন, তুমি এত উপরে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ো, কি চিন্তা করো, কিসের অভাব, কি রোগ ব্যাধি বলো। তোমার গায়ের রং ধীরে 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 তোমার কান্তি ম্লান হয়ে যাচ্ছে, হাসি নেই, খেলা নেই, ঠাট্টা নেই, নাচ গান নেই, ছবি আঁকা নেই, ঘোরাফেরা নেই, খালি বসে থাকা বসে থাকা, কি হয়েছে তোমার। রাধারানী বললেন যমুনার তীরে গিয়েছিলাম, যমুনার তীরে তো আমরা তো যাই ঘুরতে ফিরতে যাই না, বললেন যমুনার তীরে গিয়ে এক অপরূপ মেঘ দেখে এলাম, সখী মেঘের উপরে দেখলাম ময়ূর নাচছে, যমুনার তীরে মেঘ দেখলাম, মেঘের উপরে দেখলাম ময়ূর, আর ময়ূরের নিচে দেখছি সাপিনী, এই কে ছিল, নাচিছে ময়ূর জলদ উপরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, আবার সেই মেঘে বলে দেখলাম একটা চাঁদ, সখি একটা কথা, ওখানে কিন্তু কোন বৃষ্টি দেখলাম না, জল নাই ওখানে, খটখট করছে, যেই মেঘের দিকে তাকালাম মেঘ আমার বুকের ভিতরে চলে গেল, বুকের ভিতরে মেঘ আর আমার চোখ দিয়ে সবসময় জল পড়ছে,
আষাঢ়ী উদয় করি আমার নয়ন দুয়ারে বহাই পারি। এরকম উল্টো পাল্টা ঘটনা করলে কেউ কিছু বুঝবে? কিছু বোঝা যায়? এইরকমই করে মেঘের নিচে দেখলাম তমাল তমাল গাছ, দুটো তমালের ডাল, সেই ডালের উপরে দেখছি বর্ষার চাপ। এই কর শাখা করণক চাঁদের হাল বংশী উপরে করে নাও। সেই মেঘ আবার চলে চলে যাচ্ছে, কমাল গাছটা আবার চলে চলে যাচ্ছে, স্বর্ণলতা দেখলাম বিতাম্বর আবার চলে 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 চলে, কমাল গাছ তো চলে চলে যায়। কালিন্দি কুল চলে যায়, কি হয়েছে তাতে? মেঘ দেখেছো, ময়ূর দেখেছো, সাপ দেখেছো, তমাল গাছ দেখেছো, চাঁদ দেখেছো, এই চণ্ডীদাস বিদ্যাপতী রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ এই রাখা ভাবে অভিব্যক্তি মাত্র আস্বাদন করে সেই নিবৃত মহাপ্রভুর ভাব এবং আনুগত্যে আমরাও যাতে সেই রাধা ভাবকে আস্বাদন করতে পারি। রাধারানীর ভাব আনুগত্য নিয়ে ওই মুখখানাকে দেখলেই প্রকৃত দেখা হবে, যে রাধারানী যেমন দেখছেন সখী কি রূপ হয়ে দিল মধুর মূরতি পিরিতি রসের সার হেনময় মনে তিন ভুবনে তুলনা নাকি কোথা বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ যিনি বিভুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁক নবজল ধর রসে ধর ধর বরণ চিকন কালা অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা জোড়া হল যেন কামের কামান কেবা হইল নিরমান তার তরল নয়নে তেরস চাবনি বিষম কুসুম বাম মহাজন অজস্র পদ্মদা বলিতে এই মুখখানার বর্ণনা দিয়েছে আনন্দকন্দ রসানন্দ গোবিন্দে। মহাজনের বাণীর আশ্রয়ে মহাপ্রভুর কৃপায় এই রাধা ভাবকে হৃদয়ঙ্গম করে রাধা ভাবে বিভাবিত চিত্ত হয়ে গোবিন্দে শ্রী মুখখানা দেখতে হবে, তবে গিয়ে দেখা হবে। রাধারানীর মন দিয়ে নয়ন দিয়ে দেখতে হবে। তো রাধার মন রাধার নয়ন আমরা কোথায় পাব? কোথায় রাধা আর কোথায় আমরা? বলেন কেন মহাপ্রভু আমাদিগকে রাধারানীর চরণে সঙ্গে দিয়েছেন, আমাদিগকে রাধারানীর দাসী বানিয়ে। এই বিশেষ কলিযুগে যারা যারা মহাপ্রভুর চরণ আশ্রয় করবে মহাপ্রভু সকলকে রাধা দাসী বানিয়ে। কিন্তু মহাপ্রভুর নিতাই চাঁদের অপার করুণার দান রূপ গোস্বামী বা দেখেই তো বললেন অনর্পিত চরি উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রী রাধা দাসী ভাবে সেই আনন্দকন্দ গোবিন্দে মাধুর্য আসা। আমরা তো রাধা দাসী, এই জন্যই গোবিন্দ এত মধুর রাধানাথ বলে আমার ঈশ্বরী মন বৃন্দাবনেশ্বরী। আমরা তো আর কারো ভজন করি না, আমার ঈশ্বরী মন বৃন্দাবনেশ্বরী তার প্রাণনাথ বলি গজিগিরি খানি।
বিধানী কে? গোবিন্দ কে? রাধারানী প্রাণ। এই জন্য উনি আমাদের কাছে সুন্দর। যদি রাধারানী প্রাণনাথ না হতেন বলে ওনার সঙ্গে কোন সম্পর্ক নাই। রাধারানী প্রাণনাথ বলেই সম্পর্ক। যদি উনি রাধারানী প্রাণনাথ না হতেন, রাধারানীকে যদি কাঁদান, রাধারানীর চরণে যদি উনি অপরাধ করেন, রাধারানীকে যদি দুঃখ দেন, তখন রাধা কি করি কর ওনাকে হাতে ধরে ঘর ঘর করে ওই রাস্তায় পার করে দিলেন। রাধারানী বললেন, ও দাঁড়িয়ে বকবক করছে কেন, ওকে চলে যেতে বল, আমি জীবনে আর ওর দিকে তাকাবো না, জীবনে আর আমি ওর দিকে তাকাবো না, জীবনে আমি ওর সঙ্গে আর কথা বলবো না, ওকে জীবনে আর কোনোদিন ছোবো না, প্রতিজ্ঞা করছি ওর সঙ্গে কথা বলবো না, ওর দিকে তাকাবো না, ওকে ছোবো না, ওকে আর ভালোবাসবো না, আজকেই শেষ। রাধারানী বললেন, আজকেই শেষ, ওকে বার করে দে, ও যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে আমি আমার প্রতিজ্ঞাগুলো হয়তো রাখতে পারবো না। দেখ না ও কিরকম কথা বলছে, আমার পায়ে পড়ছে, চাহ মুখ তুলি রাই, রাধারানী ঘুরে গেছে ওর মুখের দিকে, জীবনে অবকুণ্ঠন টেনে নিয়েছে, ওকে দেখবো না, কথা দিয়ে ও কথা রাখে। আমার আছে অনেক জনাব, না তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো, শুনলাম তুমি কোথায় কোথায় কার 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 কাছে ঘোরাঘুরি করে এসেছো, তোমার লাল টুকটুকির ঠোঁটে কাজল লেগেছে কেন? রাধারানী বলছেন, তোমার লাল টুকটুকির ঠোঁটে কাজল লেগেছে কেন, তোমার কেশে, তোমার মস্তকের কেশে পায়ের আলতার চিহ্ন কেন, কার পায়ের আলতাকে চুরি করে নিয়ে এসেছো, কার নয়নকে চুম্বন করেছো যে তার নয়নের কাজলটা তোমার লাল টুকটুকে ঠোঁটে লেগে গেছে, পরের জিনিস চুরি করা কি উচিত, চুরি করাটা কি ভালো কাজ, যার পায়ের আলতা তুমি চুরি করেছো নিজের কেশে নিয়ে এসছো, যাও তার চরণে পড়ো গিয়ে আলতাটা ফিরিয়ে দিয়ে আসো, তোমার ঠোঁটে কাজল লাগলো কেন, ব্রজমালার নয়নকে চুম্বন করেছেন তো নয়নের কাজলটা গোবিন্দের ঠোঁটে লেগে, কোন ব্রজবালাকে উনি আলিঙ্গন করেছেন তো তার মস্তকে সিন্দুরের বিন্দু ছিল, সেটা ওনার নীল কপালে লেগে গেছে, উনি কিছুই বুঝতে পারেননি, ওনার বোঝার ক্ষমতা নেই। কিন্তু রাধারানী তাকিয়ে দেখছেন, রাধারানীর নয়নে গোবিন্দ কেমন, ওনার মুখখানা কেমন, তখন রেগে গেছে, বলছে এই কাছে সারা জীবনের মতো, আর আজ থেকে শেষ। সখীগণ বলছেন, খুব ভালো খুব ভালো, যদি আমরা তোমাকে কত বলি লোকটা ভালো না, রূপেতে ভ্রমর গুণের অনিচর বসতি গাছে ডালে ধনেতে ধবনি, তুমি তাকে কেন ভালোবাসো, কেন তুমি তাকে ভালোবাসো, আমরা আগের থেকে বলেছি ওকে ভালোবেসো না, ও ভালো লোক নয়, আজকে
থাকে আমাদের শান্তি, যা তুমিও শান্তিতে থাকবে আমরাও শান্তি। রাধাটি হচ্ছে ও সামনে থাকবে সেটা হবে না, ওকে বের করে দে, এখান থেকে বেরিয়ে যেতে বল, বেরিয়ে যেতে বল, বের করে দে না ওকে। তখন কোন রাধারানীর সেবিকা গোবিন্দের হাত ধরে আর ওকে কুঞ্জের বাইরে ওই রাস্তা তুমি আর ঢুকবে আর কোন দেখা দেখা যাও যাও। এই হচ্ছে রাধারানীর আরাধনা, এই হচ্ছে পরদাস্য। আমরা সখী হতে চাই না, আমরা দাসী হতে চাই। সখায়তে মম নমস্তু নমস্তু নিত্যম পাদাব্জয় স্তব বিনা বরদাস্য মে তত নান্যত কদাপি সময়ে দেবী কিল যাচে। সখায়তে মম নমস্তু নমস্তু নিত্যম দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত এবং সমস্ত মুনি ঋষিগণকে শোনাচ্ছেন গোবিন্দের শ্রীমুখ সৌন্দর্য সেই রূপমানগুলি কথা। যারা দেখেছে তারাই আনন্দ সাগরে ডুবেছে, কিন্তু ডুবে গিয়ে ক্রুদ্ধ হয়ে বিধাতাকে নিন্দা করেছে, পলকের উপরে রাগ করেছে। যশ্যানন মকর চারু কর্ণ মকরাকৃতি কুণ্ড ব্রায়ত কপোল উজ্জ্বল মণ্ডলে তাতে মকরাকৃতি কুণ্ডলের ছটাটা করেছে, মনে হচ্ছে যেন নীল সাগরে দুটি সোনালী মকর খেলা করছে। শুভগম সমস্ত শুভ লক্ষণ সৌন্দর্যের পরম স্বাদ। মধুরং মধুরং কপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতত মধুরং মধুরং মধুরং। সুবিলাস হাসম নেত্রে আছে বিলাস, রসভরে মন্থর চাবনি নয়ন কটাক্ষ নয়ন কটাক্ষ বিষম বিষিকে করাল বৃদ্ধিতে থায়। আর হাসম ওই মুখকমলে আছে বিশ্ববিমোহন হাসি, হাসির ঠমকে চকলা চমকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, হাসি নয় বিদ্যুৎ চমকাচ্ছে। ক্ষণে ক্ষণে নবনমায়মান আনন্দে আনন্দের বন্যা মনোনয়নের উৎসব নিয়ে আসছে। নাচ নরাশ্চ ন তপিকু যে দেখেছে নর নারীগণ তৃপ্ত হতে পারেনি, কুপিতা মুদিতা কুপিতা আনন্দ সাগরে ডুবে গেছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে ক্রোধ এসেছে নিবেশের উপরে ক্রোধ। রাজন এইবার দুজন সেই শ্রীকৃষ্ণের মুখখানা কেন, যার মুখের এইরকম সৌন্দর্য তার সর্বাঙ্গ মাধুর্য কেমন, তার লীলা মাধুরী গুণমাধুরী কেমন। রাজন এ কি ভাষায় ব্যক্ত করা যায়, আমার কি বলার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে কি? যশ্যাননং মকর চারু কর্ণ রাজত কপোল সুভগম সুবিলাস হাসম নৃত্য সবং নত ত্রিপু দৃষিতি বিবন্ত নার্য নরাশ্চ মুদিতা কুবিতা নিবেশ্চ। আবার আগামীকাল সায়ন্ত্রী বেলায় সাতটার
সময় আবার আমরা আপনাদের চরণ দর্শন করব। Oh,
Thank you.
Thank you.
বাবা কোথায় গেল? বাবা কোথায় গেল? বন্ধু